আজকে আমরা যে সমস্ত অঙ্ক করবো সেটা হচ্ছে ক্লাস সিক্সের কোষে দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান এর আগে কিছু অঙ্কগুলো করা হয়েছিল আজকে দেখো পাঁচের দেের পাঁচের দাগে যেটা আছে সেটা দেখো এখানে আমরা লিখেছি যে একটা ছবি আছে এবং সেখানে একে বলেছি একটি সূক্ষ্ম কোণে নাম লিখি তাহলে ছবিটার মধ্যে তুমি বুঝতে পারছ যে এখানে চারটা কোন আছে পাঁচটা কোন আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো এখানে প্রত্যেকটি কোণের মান দেওয়া আছে একটা চল্লিশ ডিগ্রি একটা পঞ্চাশ একটা নব্বই একটা পঞ্চান্ন তো এখানে প্রথমে যে অঙ্কটা বলেছে সে প্রশ্নটা সেটা হচ্ছে একটি সূক্ষ্মকোণের নাম লিখে এখানে সূক্ষ্মকোণগুলো কোনগুলো এখানে সূক্ষ্মকোণগুলো হচ্ছে কি যেগুলো শূন্যর থেকে বেশি এবং নব্বইয়ের থেকে কম কোণ হচ্ছে কোনগুলো এটা হচ্ছে শূন্যর থেকে বেশি এটা যদি আমরা লেস দেন গ্রেটার দেনের আকারে লিখি শূন্যর থেকে বেশি এবং আর নব্বই ডিগ্রি থেকে কম এই কোণটা যদি কোণ হয় থিটা এটা হচ্ছে একটা থিটা কোণ যে কোন একটা যে কোন আমরা সবসময় অনেক সময় থিটা বলে ডিনোট করি সেই কোনটা যদি জিরো ডিগ্রির থেকে জিরো ডিগ্রি থেকে বড়ো হয় কিন্তু নব্বই ডিগ্রির থেকে ছোটো হয় তবে সেই কোনগুলোকে বলা হচ্ছে সূক্ষ্মণ তাহলে কোণ জিরো ডিগ্রি থেকে বড়ো এবং নব্বই ডিগ্রির থেকে কম এরকম কোন কোনটা আছে এটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে তিনটা যে কোনো কোণ হতে পারে তারপরে আমি লিখতে পারি এও বিও লিখতে পারি এ ও বি একটা কোন হতে পারে আমি যদি এটা লিখি তাহলে বিওসিও হতে পারে অথবা এখানে বিওসিও হতে পারে অথবা কি ই ও হতে পারে তাহলে ও ই মানে যে কোন একটা লিখতে পার আমরা একটা লিখতে বলেছি তাহলে আমরা এখানে এটা এ ও বি লিখেছি বিও সিও হতে পারে আর ই ইও হতে পারে তাহলে বোঝা গেল সূক্ষ্মকোণগুলো কী কী সূক্ষ্মকোণের মধ্যে একটা কোন লিখেছি এবার হচ্ছে স্থূলকোণ একটি স্থুল কোণের নাম স্থুল কোণ কোনগুলো যে কোনটার মানটা এই নব্বই ডিগ্রির থেকে বেশি নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম এটা কোনটা এটা তোমার যদি হয় নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু এটা যদিও নাম ছিটে দা আর এটা একশো আশি ডিগ্রি থেকে কম নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম সেই কোনটাকে বলা হয়েছে স্থূল কোন তাহলে এখানে স্থূলকোণ কোনটা হতে পারে নব্বই ডিগ্রি থেকে বেশি হতে পারে কোনটা ধরো এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এইটা হতে পারে এটা একটা কোন হতে পারে কিংবা এটার থেকে শুরু করে এই একটা কোন হতে পারে মানে এইখান থেকে শুরু করে এই একটা কোন কিন্তু একটা কোন হতে পারে তাহলে এই কোনটা যদি লিখি তাহলে কি হবে বি ও ডি তাহলে একটা লোক কোন লিখলাম বি ও ডি তাহলে এই বিও ডি কোণটা কিন্তু একটা স্থূলকোণ তাহলে ডিটা হয়ে গেছে এরপরে আমরা আরেকটা স্থূলকোণ এখান থেকে শুরু করে এই অবধি ই এটাও একটা অর্থ আমি অথবা দিয়ে লিখছি ই এটাও কিন্তু একটা স্থূলকোণ হতে পারে যেটা নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম এবার একটা সমকোণের নাম লেখো সমকোণ মানে কি সমকোণ মানে হচ্ছে তোমার নব্বই ডিগ্রি সময় ডি সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি যে কোনোগুলির মান হচ্ছে নব্বই ডিগ্রি সেগুলোকে বলা হচ্ছে সমকোণ এখানে দেখো সমকোণ তোমার দুটো আছে এই একটা তুমি সমকোণ বলতে পারো একটা সমকোণ আর এখান থেকে শুরু করে এই একটা এ একটা মানে এই কোনটা এই কোনটা মিলে এ ও সি একটা সমকোণ হতে পারে বা সি ও ডি একটা সমকোণ হতে পারে তাহলে এখানে একটা তাহলে একটা আমি লিখলাম সি ও ডি সি ও ডি এটা একটা সমকোণ হতে পারে অথবা একটাই বলেছে সেই জন্য আমরা একটাই লিখছি আর একটা এ ও সিও হতে পারে মানে এ ও সি এ ও সি এটাও কিন্তু নব্বই ডিগ্রি সেই জন্য এটাও কিন্তু একটা সমকোণ হতে পারে আচ্ছা সরল কোন কোনটা সরল কোন মান হচ্ছে যে কোণের মানটা হচ্ছে একশো আশি ডিগ্রি যে কোণের মান একশো আশি ডিগ্রি সেটাকে বলা হচ্ছে সরল কোণ তো এখানে সরল কোণ দেখো কিভাবে হতে পারে এটার সাথে এটা যুক্ত করে দিলে মানে এও সি আর সিওডি মানে দুটোটাই এখানে আমরা যদি এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করি এই গোটা মানে এইখান থেকে শুরু করে এই কোনটা যদি দেখা হয় তাহলে কিন্তু একটা সরল কোণ পাওয়া যায় এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে লাল কাতি এ এই কোনটা হয়েছে একটা সরল সরলকোণ আমি লিখতে পারি তাহলে ওটার নাম কী হবে ওটার নাম যদি লিখি তাহলে কী হবে অ্যাঙ্গেল এ ও ডি অ্যাঙ্গেল এ ও ডি একটা সরল কোণ হয়েছে আচ্ছা প্রবৃদ্ধ কোন কাকে বলে প্রবৃদ্ধকোণ একটি কোণের নাম প্রবৃদ্ধ কোণ হচ্ছে একশো আশির থেকে বড় কিন্তু তিনশো ষাটের থেকে ছোট মানে যে কোণের মানটা একশো আশি থেকে বড় কিন্তু তিনশো ষাটের থেকে ছোট মানে এটা মানে কি এই থিটাকোণটা যদি কোণ হয় তাহলে এই কোণটা যদি কোণ হয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে কোণটা বড় হবে এবং তিনশো ষাটের থেকে পবিত্র কোণটা ছোট তাহলে প্রবৃদ্ধ কোনটা কীভাবে করা যায় এখানে যদি কোনটা করতে হয় তাহলে দেখো এইখান থেকে শুরু করছি এইখান থেকে শুরু করছি এই বিন্দু থেকে শুরু করছি এবং এখানে শেষ করছি মানে এইখান থেকে এই কোনটা এত দূর এইখান থেকে শুরু করে আমি এটা করতে পারি এই অবধি এই অবধিটাকে আমরা পবিত্র কোণ বলতে পারি ঠিক আছে তাহলে এটা যদি পবিত্র কোণ বলি তাহলে এটা কত লিখব এ ও ই এটা লিখবো কি অ্যাঙ্গেল এ ও ই এ ও ই হচ্ছে একটা প্রবিত কোণ প্রবিদ্ধ এই বললে ভালো হয় আরেকটা হতে পারে এখান থেকে শুরু করছি আর এখানে শেষ করলে এখান থেকে শুরু করে বি থেকে শুরু করে ভি থেকে শুরু করে আবার ইতে করলেও কিন্তু আর একটা কোণ পাওয়া যাবে সেটাও একশো আশির দিকে থেকে বেশি হয়ে যাচ্ছে আমরা যদি যোগ করি দেখো এই যে কোনটা আমরা এ করেছি নব্বই এদিকে তোমার নব্বই একশো আশি একশো আশি আর এদিকে পঞ্চান্ন মানে দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশটা তো একশো আশির থেকে বেশি হয়ে যাচ্ছে মানে এখানে একশো আশির থেকে বেশি হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে সেটা প্রবৃদ্ধ কোণ এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এও বি প্লাস কত যোগ করলে এ ও সি হবে তাহলে আমরা ছবি দিকে দেখছি এ ও বি কোনটা এও বি হচ্ছে এই কোনটা আর বিও সি এ ও সি হচ্ছে কোনটা উপরেরটা তাহলে এইটার সাথে এইটা যোগ করলে তাহলে পুরোটা পাওয়া যাবে এ ও বি সাথে বিও সি যদি যোগ করি তাহলে এসি তাহলে এই জায়গাটা কী হবে এই জায়গা না গেল বি ও সি ঠিক আছে এ ও সির সাথে মানে এই কোনটার সাথে আমি যদি এটা যোগ করে দিই তো আমি এ সিটা পাওয়া যাবে এ ও বি সাথেই হবে আচ্ছা তারপর বিও সি তারপর সিওডি বিও সি বিও সি মানে বিও সি আর সিওডি সি ও ডি দুটো যোগ করলে কী পাওয়া যাবে এ দুটো করা যাবে বি ও ডি পাওয়া যাবে তাহলে কী করে লিখবো এখানে বি ও তাহলে বোঝা গেলো এই কোনটা মানে পঞ্চাশ ডিগ্রি আর এদিকে নব্বই ডিগ্রি তাহলে এখানে বিও সি তার সাথে সিও ডি যোগ করলে বিও ডি লিখতে পারি পারে ডিও বিও লিখতে পারি বিও ডি লিখেছে এবার দেখো এ ও সি এটা বিওটা কত এ ও সি কোনটা এ ও সি তার সাথে কত বিয়োগ করলে এ ও বি পাওয়া যাবে এ ও সি মানে হচ্ছে এ ও সি এটা কত করলে এও বি এ ও বি পাওয়া যাবে তাহলে এ বিটা কী করে পাওয়া যাবে তাহলে এ ও সি থেকে এটা যদি বিয়োগ করে দিই এই পঞ্চাশ ডিগ্রিটা যেটা আছে সেটা যদি বিয়োগ করে দিই তাহলে এ ও সিটা চল্লিশ ডিগ্রিটা পাওয়া যাবে তাহলে এ ও সি থেকে আমরা পঞ্চাশটা মানে কত বি বিও সিটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কী পাওয়া যায় এ ও বিটা পাওয়া যাবে এই এও বি কোনটা পাওয়া যাবে তারপর একটা কি বিও ডি বিওডি কোনটা বিওডিটা আমরা দেখছি থেকে কত বিয়োগ করলে বিওসি বিয়োগ করলে কত হবে বিওডি মানে হচ্ছে বিও ডি সেটা থেকে বিও সি বিয়োগ করছি তাহলে এই কোনটা থেকে এই বড়ো কোনটা থেকে এইটুকু কোনটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি এই কোনটা পাওয়া যাবে নব্বই ডিগ্রিটা পাওয়া যাবে তাহলে এটা কি লিখবো বিওডি মাইনাস বিওসি সমান কত হয়েছে সিওডি লিখে দেবো বা ডিওসি বা ডি তাহলে এটা পেলাম আমার সিওডি মানে এই কোনটা এই নব্বই ডিগ্রি কোনটা এটা হচ্ছে সিওটি তাহলে আশা করি বুঝতে পেরেছ কীভাবে এই কোনগুলো মানগুলো লেখা নামগুলো লেখা হলো এবং সেগুলো আমরা যোগ আকারে কীভাবে লিখতে পারি